থিংকার লার্নের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা ভ্রূণবিদ্যা দিয়ে শেষ করেছিলাম, এই ক্লাসে আমরা চলো জীববিজ্ঞানের ভৌত শাখাগুলো নিয়ে আর একটু আলোচনা করি। ওকে, চলো আমরা শুরু করি। তাহলে এখন আমরা পড়বো আজকে তোমার হচ্ছে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। দেখো, আমাদের সকল বৈশিষ্ট্য কিন্তু জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এই জিনগুলো আমরা কোত্থেকে পাই? আলটিমেটলি আমাদের বাবা এবং মায়ের থেকে। তাহলে এই যে বাবা মা থেকে যে বংশ পরম্পরার বৈশিষ্ট্যগুলো তোমার হচ্ছে চলে আসতেছে, এগুলো কিসের মাধ্যমে আসতেছে? জিনের মাধ্যমে। এই যে তোমার বংশ পরম্পরার বৈশিষ্ট্যগুলো কিভাবে আসতেছে, এটা নিয়ে আমরা যে সাথে আলোচনা করি সেটাকে আমাদের কি বলা হয়? জেনেটিক্স। এখান থেকে তোমার একটু ইম্পর্টেন্ট জানতে হবে, আমাদের এই যে বৈশিষ্ট্যগুলো কি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? জিন দ্বারা। তাহলে হচ্ছে আমাদের জেনেটিক্স আলোচ্য বিষয় হচ্ছে যে জিন এবং জিন দ্বারা তোমার হচ্ছে নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলো সেগুলো কিভাবে আসছে, বংশ পরম্পরায় সেটা কিভাবে পরিবাহিত হচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের জেনেটিক্স। এখন আমরা পড়ব হচ্ছে বিবর্তন বিদ্যা। দেখো, বিবর্তন বিদ্যা বা এভলিউশন। দেখো, বিবর্তন কথাটা মানে কি? তোমার সময়ের সাপেক্ষে বিভিন্ন জিনিস পরিবর্তন হওয়া, এটাকে আমরা হচ্ছে বিবর্তন বুঝি। তাহলে পৃথিবীতে একদম শুরুর অবস্থায় প্রাণীগুলো যেরকম ছিল, এখন কিন্তু আর সেরকম নাই। তাহলে এই যে তোমার সময়ের সাপেক্ষে প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে, তারপর প্রাণীগুলো আস্তে আস্তে ক্রমবিকাশ হচ্ছে, তাহলে আমরা এই যে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর তোমার হচ্ছে ক্রমবিকাশ, এরপরে এই সম্পর্কে বিভিন্ন ধারণা পেয়ে থাকি, এই ধরনের তোমার জীববিজ্ঞানের ওই শাখাটাকে আমাদের বলা হবে কি? তাহলে বিবর্তন বিদ্যা বা এভলিউশন। তাহলে আমাদের এটা হচ্ছে তোমার ভূতবিজ্ঞানের আরেকটা শাখা, বাস্তুবিদ্যা বা ইকোলজি। দেখো, এটা পড়ার আগে তাহলে আমরা আগে দেখি, দেখো ইকোলজি এটার মধ্যে এই কথাটা হচ্ছে আসছে হচ্ছে ইকো। তাহলে ইকো কথাটা কোত্থেকে আসছে এটা আমরা আগে পড়ি। তাহলে দেখো, ইকো সিস্টেম ইকোসিস্টেম বা, তাহলে দেখো এই যে ইকোসিস্টেম জিনিসটা কি? আমরা সবাই পরিবেশে বসবাস করছি, তাই না? এই যে ধরো আমরা যে পরিবেশে আছি সেই পরিবেশে তোমার হচ্ছে কি আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে, তারপরে হচ্ছে তোমার পরিবেশে আলো, বাতাস, বায়ু, পানি সবকিছু তোমার হচ্ছে রয়েছে। এই যে পরিবেশের সাথে প্রাণীগুলোর যে একটা সম্পর্ক তোমার হচ্ছে বিদ্যমান, এই যে সম্পর্কটাকে বলা হয় হচ্ছে আমাদের কি? বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তাহলে এই ইকোসিস্টেম নিয়ে আমি যদি হচ্ছে আমাদের জ্ঞান লাভ করি, ধরো হচ্ছে আমরা লজি বা হচ্ছে লগসটা পাই, সেটাকে আমাদের বলা হবে কি? তাহলে দেখো এই দুটো মিলে হয় ইকোলজি। তাহলে ইকোলজি আমরা বা বাস্তুবিদ্যাতে কি বলতে পারি? যে শাখায় বা জীববিজ্ঞানের যে শাখায় তোমার হচ্ছে জীবের পরিবেশ এবং এদের মধ্যকার আন্তঃ সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করি, সেটাকে বলা হবে কি? বাস্তুবিদ্যা। ওকে, এটা আমাদের গেল। এখন আমরা পড়ব আরেকটি ইম্পর্টেন্ট শাখা, সেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজি। তাহলে দেখো, এন্ডোক্রাইনোলজি পড়ার আগে আমাদের আগে জানতে হবে এখানে এন্ডোক্রাইন জিনিসটা কি। এন্ডোক্রাইন কথাটা জানার আগে আমরা হচ্ছে জানি আমাদের বডির ভেতরে তোমার দুই ধরনের রস রয়েছে, তাই না? মানে দুই ধরনের তোমার হচ্ছে তরল পদার্থ রয়েছে, একটা হচ্ছে আমাদের হরমোন, খুবই গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে এনজাইম। তাহলে দেখো, এগুলো যেই জায়গা থেকে বেরোচ্ছে সেটাকে আমাদের বলা হয় গ্রন্থি। এবং গ্রন্থি জিনিসটা কি? আমরা জানি অনেকগুলো কোষ মিলে তোমার তৈরি করে হচ্ছে টিস্যু। তাহলে এই টিস্যু থেকে যখন যে কোনো জিনিস, ধরো এটা যদি একটা টিস্যু হয়, এখান থেকে যদি কিছু জিনিস হচ্ছে তোমার তরল পদার্থ বের হয়, তখন এই যে কোষ গুচ্ছকে আমরা বলতে পারি গ্রন্থি। ঠিক আছে, দেখো এই গ্রন্থি কিন্তু আমার দুই রকম হয়। যদি গ্রন্থির মধ্যে তোমার ধরো নালি থাকে, এই নালী পথে রসটা বের হয়, তখন সেই গ্রন্থিকে বলা হয় বহি খরা গ্রন্থি। দেখো, এবং ধরো একটা গ্রন্থি থাকলো, এই গ্রন্থির মধ্যে তোমার হচ্ছে কোনো নালী নেই, তাহলে এদের খরমটা কোনো নালী ছাড়াই হচ্ছে বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এদের খরমটা কোনো নালী ছাড়া যদি বের হয়ে যায়, তাহলে আশেপাশে আমাদের কি থাকে? রক্ত নালী। এই খরমটা তোমার সরাসরি রক্তের মধ্যে গিয়ে পড়ে যায়। তাহলে এই ধরনের তোমার হচ্ছে গ্রন্থিকে বলা হয় অন্তঃখরা গ্রন্থি। ঠিক
ঠিক আছে। দেখো তাহলে আমরা জানি গ্রন্থি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার বহিঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে অন্তঃক্ষরা। এখন দেখো বহি কথাটা তোমার মানে কি, এটা হচ্ছে এক্সো, আর খরম দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার ক্রাইম। ওকে, তাহলে দেখো আমরা একটা পাচ্ছি এক্সো ক্রাইম, আর অন্ত কথাটার মানে হচ্ছে তোমার এন্ডো, বা এন্ডো দ্বারা হচ্ছে আমরা অন্ত বুঝি। হ্যাঁ, এরপর দেখো খরা মানে কি, ক্রাইম। তাহলে একটা আমরা পেলাম হচ্ছে এক্সোক্রাইন গ্রন্থি, গ্রন্থিকে বলা হয় গ্ল্যান্ড, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে আমরা কি পেলাম, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে দেখো এই যে এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে যে রসটা বেরোচ্ছে, এই রসটাকে আমরা বলি হচ্ছে তোমার এনজাইম, এটাকে আমরা এনজাইম বলবো। হ্যাঁ, আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমরা যে রসটা পাচ্ছি এটাকে আমরা বলবো হচ্ছে হরমোন। ঠিক আছে, তাহলে দেখো এই যে, তাহলে তোমরা অলরেডি বুঝে গিয়েছো এন্ডোক্রাইনোলজির মধ্যে আমাদের আলোচ্য বিষয় কি, অবশ্যই হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এই যে অন্তঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ, হরমোন নিয়ে আমরা যে শাখায় আলোচনা করি সেটাকে আমাদের বলা হবে এন্ডোক্রাইনোলজি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর এই যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি, এই দুইটা টপিক তোমাদের কিন্তু মানে পরবর্তী চ্যাপ্টার গুলোতে হচ্ছে খুবই লাগবে, আশা করি তোমরা। তোমার ভৌত জীব বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। হ্যাঁ, এই জিনিসটা কি, শ্রেণী বিন্যাস বিদ্যা। তাহলে দেখো শ্রেণী বিন্যাস বিদ্যা, দেখো শ্রেণী বিন্যাস বিদ্যা বোঝাই যাচ্ছে যেই তোমার হচ্ছে শাখার মধ্যে আমরা প্রাণীগুলোর শ্রেণী বিন্যাস বা এদের ক্রম বিকাশ নিয়ে আলোচনা করি সেই জিনিসটাকে বলা হয় ট্যাক্সোনমি। এখন দেখো ট্যাক্সোনমি, এইদের এই ট্যাক্সন কথাটা কোথা থেকে এসেছে, শ্রেণী বিন্যাসের জন্য আমরা অনেকগুলো রীতিনীতি ব্যবহার করে থাকি। এই রীতিনীতিগুলো বা হচ্ছে তোমার মানে নিয়মগুলোর মধ্যে তোমার অন্যতম একটা প্রক্রিয়া হচ্ছে আমরা বিভিন্ন বা তোমার হচ্ছে পদের মাধ্যমে শ্রেণী বিন্যাস করে থাকি। এই পদগুলোকে তোমার বলা হয় হচ্ছে ট্যাক্সন। ঠিক আছে, যেমন ধরো তোমার হচ্ছে একটা রাজ্য, মানে পুরো প্রাণী জগৎটাকে আমরা হচ্ছে ধরো বলতে পারি হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, জীব জগৎটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে তোমার প্রাণী জগৎ। তাহলে এই জগৎটাকে বোঝানোর জন্য আমরা কিংডম ব্যবহার করি, এর আন্ডারে আবার অনেকগুলো শ্রেণী থাকে, তারপরে হচ্ছে তোমার গোত্র থাকে, মানে অনেকগুলো তোমার ধাপে ধাপে আমরা মানে ভাগ করে থাকি। তো এই যে ধাপগুলোকে তোমার বলা হয় ট্যাক্সন। এই যে ট্যাক্সন রিলেটেড, তাহলে দেখো শ্রেণী বিন্যাসের সাথে রিলেটেড, সেটা থেকে আসে হচ্ছে তোমার ট্যাক্সোনমি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো খুব ইজি, আর একটা শাখায় বাকি রয়েছে, সেটা হচ্ছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। দেখো পৃথিবীর সব জায়গায় কিন্তু সকল প্রাণী পাওয়া যায় না, তাহলে আমাদের বাংলাদেশে তুমি যে প্রাণী পাবা মানে নর্মাল ধরো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা গিয়ে তুমি হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে হচ্ছে তুমি পাবা না। তাহলে এই যে তোমার পৃথিবীর একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে আমরা এক এক ধরনের প্রাণী পাই, সেই প্রাণীগুলোর এক এক জায়গায় তোমার হচ্ছে অভিযোজন ক্ষমতার উপর ডিপেন্ড করে তারা সেখানে হচ্ছে বেঁচে থাকে। তাহলে এই যে তোমার পৃথিবীতে এই যে তোমার একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমরা যে প্রাণীগুলো পাই এবং হচ্ছে কোথায় কোন ধরনের প্রাণী পাওয়া যায়, এদের অভিযোজন ক্ষমতা কিরকম, কোথায় কোন প্রাণী কিভাবে অভিযোজিত হয়ে আছে, এই জিনিস নিয়ে আমরা যে সঙ্গে আলোচনা করি সেটাকে আমাদের বলা হবে জীব ভূগোল। এই জীব ভূগোলে পড়ার মাধ্যমে আমাদের হচ্ছে তোমার প্রাণী বিজ্ঞানে বা হচ্ছে জীববিজ্ঞানের ভৌত শাখাগুলো শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে জীববিজ্ঞানের ফলিত শাখাগুলো নিয়ে আলোচনা করবো। ততদিনের জন্য সবাই ভালো থাকে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।